गुड आफ्टरनून फ्रेंड, वेलकम टू माय चैनल द स्टोरी ऑफ सिंपल लाइफ। आमी तपती चले तुम्हारे साथ করতে দেখা দেখা মানে সেই পুরনো একই কথা। আমার রোজকার দিনযাপনের ছোট ছোট ছবি, ভীষণ সাধারণ, ভীষণ আটপৌরে ছবি যেগুলো আমি তুলে ধরে রাখি আর সেগুলোই হয়ে যায় দেখা। তো যারা দেখছো আমার চ্যানেল তারা অবশ্যই করবে সাবস্ক্রাইব। যারা আমার বন্ধু, যারা আমার বন্ধু আছো, যারা আমার বন্ধু হবে, সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ওই একঘেয়ে একটাই কথা যে একটুখানি ঠান্ডা লেগেছে, তার জন্য মানে সব কিছু আর কি, আমার কাজের মাসি আসেনি, তো সেই জন্য কাজটা করতে একটুখানি আমার দেরি হয়ে যাচ্ছে আর খুব প্রেশারও পড়ে যাচ্ছে। কাজের যেহেতু মাসি আসেনি, সব কাজ একা হাতে করতে হচ্ছে, তো এটাই সমস্যা, আর কোনো সেরকম সমস্যা নেই। একটা সমস্যা আওয়াজ হচ্ছে, সেটা হচ্ছে আমার অ্যাকোয়াগার্ডটা চলছে, তো অ্যাকোয়াগার্ডটা চললে পর এরকম আওয়াজ হয়, তো সেই জন্য আওয়াজটা হচ্ছে, সেটা তোমরা ইগনোর করো। আর একবার বলছি, যারা আমার বন্ধু আছো, যারা আমার বন্ধু হবে, সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি, ভালো থাকবো, সবাই ভালো থেকো। তো সেই নিয়েই ব্লগটা আমি শুরু করছি। তো চলো, এখন মানে মোটামুটি ঘর টর ক্লিন ক্লিন করা হয়ে গেছে। আজকে মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষাটা বেশ ভালো দিয়েছে, সব কিছু হয়ে গেছে। এখন বাজে 12টা, আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না তো কিছু করতে হবে, কী রান্না করবো এটাই প্রত্যেকটা দিন, মানে আমার জানি তোমাদেরও মনে হয় সবার যে কী রান্না করব, মানে মাথাতে কাজ করে না যে কী রান্না করব। আর একঘেয়ে, মানে একঘেয়ে, মানে একই রকম রান্না, সেই তো একই উচ্ছে আলু পটল, আর শীতকালের সবজি। শীতকালে বাজারে সবজি টবজি অনেক বেরিয়েছে ঠিকই, কিন্তু সবজি টবজিগুলো যে দাম পড়েছে না, তাদের ফলে সেই জন্য মানে সবজি যা মোটামুটি নিয়েছে তার মধ্যে থেকে রান্না করতে হবে। তো কী রান্না করবো সেটা একটা সমস্যা থাকে আমার, রোজ দিনই ভাবতে হয় কি একঘেয়ে খাবার খেতে চায় না, ও খেতে চায় না, আমারও খেতে ভাল লাগে না, তো ভাবছি কি করব। তো দেখা যাক কী কী রান্না করি, আর যাই করি না কেন তোমাদের সাথে তো শেয়ারই করি। সে শাক করলেও শেয়ার করি, নুন ভাত খেলেও শেয়ার করি, সেদ্ধ ভাত খেলেও শেয়ার করি। তো নুন ভাতটা যেন কখনো কোনো দিন খেতে না হয়, কথা কথা বলে ফেললাম। তো চলো, অনেকক্ষণ গপ বপ বক বক হয়ে গেছে, এবার কাজগুলো শুরু করে দিই। হচ্ছে যে কি দিয়ে কি রান্না করবো, কি সবজি দিয়ে কিনা। আর বাপ্পা বাজারে গেলে এমন এমন সবজি সব কিনে নিয়ে আসে না, এটা তরকারি টরকারি করতে গেলে একটু ছিম বেগুন টেগুন হলে ভালো হয়, ছিম নিয়ে এসে বেগুন টেগুন বরবটি টরবটি কিছু নিয়ে আনেনি, তো ওই অত শত বুঝে আনতে পারে। আর সবজিটার দাম বলছিলাম আমি তো তোমাদের, তো কুমড়োটার পেঁপেটা নিয়ে গেলাম, এবার হচ্ছে কটা ছিম নিই এখান থেকে, আর পটল নিয়ে যাই কয়েকটা, পটল টটল দিয়ে দেখি কিছু একটা তরকারি করে রাখবো। আর আমার মানে আলু খাওয়া বারণ হয়ে গিয়ে না মহা মুশকিল হয়েছে। পেঁপেটাকে না আগে কেটে নিই, পেঁপেটা একটুখানি কেটে সেদ্ধ করে নিই, পেঁপে দিয়ে ডিমের ঝোল করবো। আলু খাওয়া তো বারণ হয়ে গেছে, তো পেঁপে দিয়ে ডিমের ঝোল করলে পরে বেশ খারাপ লাগে না, ডিমের তরকারি সবজি দিয়ে তো খারাপ লাগে না, আর আমরা মানুষ ইচ্ছে করলেই সব কিছু খেতে পারি। তবে আলুটা একটা ভালো, আলু সব তরকারিতে যায় খুব ভালো, কিন্তু আলু তো বেশি খাওয়া যাবে না, মানে আলু তো আমার খাওয়াই যাবে না, আর বাপ্পাকেও আমি আলু দিতে চাই না, মেয়েকেও আমি আলু এখন দুপুরে খাওয়াতে চাই না, কারণ মেয়ে অলরেডি সকালবেলায় একবারটি আলু ভাজা করে দেওয়া হচ্ছে, ওর সঙ্গে শর্ত থাকে ও ভালো এক্সাম দিলে ওকে একবারটি করে আলু ভাজা করে দিতে হবে, তো সেটা মেয়েকে করে দিয়েছি সেজন্য। আর
মেয়ের হচ্ছে তোমার ইয়ে লাগবে না, আলু দেওয়া যাবে না এখন, কোনো পেঁপে দিয়ে ডিমটা করবো। এদিকে ডিমটাও হয়ে গেছে সেদ্ধ, তো ডিমটা নামিয়ে ফেললাম, নামিয়ে সিঙ্কের এখানে রেখে দিই। আর ভাতের গ্যাসটা চেঞ্জ করে নিই, এখান থেকে ভাতের ভাতটা কী করে চেঞ্জ করব, সারাশি লাগবে। চেঞ্জ করে নিলাম, এবার এই গ্যাসটাতে ভাবছি পেঁপেগুলো বসিয়ে দিই, পেঁপেগুলো সেদ্ধ বসিয়ে দিই, প্রেশার কুকারে করে বসিয়ে দিই। এবার রাত্রির একটা সবজি করতে হবে, মানে দিনের বেলার সবজিটা আছে, মামু অনেক দু রকমের সবজি দিয়ে গেছে, খাবো তখন তোমাদের সাথে দেখাবো ফোনে। তো এখন রাত্রির সবজির জন্য ভাবছি এই পটল দেব, আর হচ্ছে পটল, শিম আর কুমড়ো, আর এই আর এই ছোট্ট একটুখানি আলু আছে, আলু না দিলে চলে না, এইটুকু আলু দিয়ে একটা একটা সবজি করে রাখি। আর একটু মটর ডাল বেশি করে ভিজিয়ে রেখেছি, মানে মটর ডালটা ভিজিয়ে রেখেছি এই কারণেই, আর বড়ি শেষ হয়ে গেছে তো আমার, একটু মটর ডালের বড়া, ছোটো ছোটো করে মটর ডালের বড়া করে দিলে না সবজিগুলো খেতেও বেশ, তরকারিগুলো খেতে বেশ মাখো মাখো হয়, ভালোই লাগে, তো সেটা করবো। তো যারা আগে ফটাফট করে সবজিগুলো কেটে নিই। কন্টেনারে করে ঢাকা দিয়ে রেখে দেবো, ভালো থাকবে অনেকদিন যাবে। তো এটার মধ্যে একটুখানি কিচ্ছু না, শুধু একটু সামান্য একটুখানি নুন দেব, এই যে নুন, সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এরকম করে করে ফাটিয়ে নেব, এরকম করলে না বড়াটা হচ্ছে ভেতরে হাওয়াটা ঢোকে আর বড়াটা হচ্ছে সফট হবে। এর মধ্যে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম মতো
দেবেন। ঢাকা দিয়ে রেখে দেবো, 3-4 মিনিট যখন ঢাকা দেওয়া থাক। এটা মিনিট তিনে রেখেছিলাম, দেখো এটা সব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বড়া দিয়ে দেবো। বড়া ভেজেছিলাম অনেকগুলো, খেতে খেতেই শুধু খেতে খেতেই ম্যাক্সিমামটা উঠে গেছে। ঢাকা দিয়ে রাখবো, সবজিগুলো বেশ একটুখানি একদম নরম হয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে। তো তারপর এর মধ্যে একটুখানি কয়েকটা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। একটা জিনিস দিয়ে ভুলে গেছি, যেটা এখনই দেবো, সেটা হচ্ছে টমেটো, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, বা দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই দিয়ে এটাকে, এবার টেস্টটা ভালো হবে। একটুখানি জলটা দিই, টক বক করে ফুটে বেশ গামাখা হয়ে যাবে, দুধ দিয়ে খেতে খুব ভাল লাগে। দুমিনিট হয়ে গেছে, ফুটে উঠেছে, আর এই যে ঝোলটুকু, এই ঝোলটুকু বড়ি যেটুকু আছে ওটুকু সব টেনে নেবে, আর বড়িগুলো এরকম ভাবে খুন্তি দিয়ে আলতো করে আমি এরকম করে একটুখানি ভেঙে দিলাম, খেতে খুব ভালো হবে, টেস্টটা খুব সুন্দর হবে। আর এর মধ্যে ধনে পাতাগুলো ছড়িয়ে, শীতকালের এরকম তরকারি, এটা ভাত, গরম ভাত বলো রুটি বলো, ওটা একদম অন্যরকম, খেতে ভালো লাগে বেশ। বাবা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমায়নি, মোবাইল দেখছিলাম, শুয়েছিলাম, এখন 6:30 বেজে গেছে। বাপ্পা মেয়েকে ওখানে পড়াতে বসেছে, এই যে মেয়ে পড়ছে, আর বাবা আর আর কাছে এসে যাবে না, পড়ো আরও কাছে এসে যাবে, আমি যাবো আরও পড়া ইয়ে করবে, আরও না মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে। তো যাই হোক, এবার এখন তো চা করার সময়, এবার চায়ের সঙ্গে তো আবার কিছু একটা করতে হবে। এই বিকেলের দিকে এখন এই টাইমটাতে একটু খিদে খিদেও পায়, চায়ের সঙ্গে তার থেকে বড় কথা এখন হচ্ছে খিদে পায়, এবার খিদে পায় বলে কিছু একটা তো বানাতে হয়। তো প্রথমে দেখো কত খানিটা ছোলা ভিজিয়ে রেখেছিল বাপ্পা সকালবেলায়, ছোলাগুলো ভালো করে ভেজে নিই, আর অনেকটা ছোলা, এতটা বাটির মতন ভর্তি ছিল, ছোলাটা তো ভেবেছিলাম যে ছোলাটা মাখবো, তারপরে আর মাখা করতে চাচ্ছে না, এখন বলছে যে হচ্ছে ছোলা ভাজা মুড়ি দিয়ে একটুখানি বা একটু ভেজে দাও, এটা একটুখানি লঙ্কা কুচি দিয়ে ভাজবো, তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু কড়াইতে জাস্ট তেল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো, ওটা চা দিয়ে খাবে। তো সেসবগুলো করি, চোখগুলো আমার অনেক এনার্জি লস হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ছোলা খেলাম, ছোলাকে মা বলে ছোলাকে ঘোড়ার মতন দৌড়াতে হয় তবেই নাকি ছোলা হজম হয়, মানে ছোলাকে অনেক পরিশ্রম করতে হয় তাই সহসা ছোলা হজম হতে চায় না, ছোলা খুব প্রোটিন, হাই প্রোটিন। তো একটুখানি ছোলাটা অল্প একটু তেল দিয়ে, সামান্য একটু তেল দিই, তেল দিয়ে নাড়াচাড়া করি, যদি মুড়ি খায় তো মুড়ি দেবো, তা নাহলে শুধু ছোলাই, কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাগুলো এরকম ভেঙে দিলাম,
ব্যাস হয়ে যাবে। তেলটা একটু গরম হয়নি, ও এই দুধটাও দেখো, দুধটাও ফুটে উঠেছে এদিকে। তো চলো চাটা গুলো করতে থাকি, কাজটা করে নি, কাজটা না করলে হবে না। এইভাবে ছোলা দিয়ে মুড়িটাকে মেখে নিয়েছি, এই যে দেখো। এবার এরকম ভাবে নিয়ে ঠান্ডা লেগেছে তো আমার খুব ভালো লাগছে। আর এখানে চা ফুটছে, টুকটাক করে এখানে গোছা পুরোপুরি সব গোছানো হয়ে ওঠেনি, ঘরের জিনিসপত্র। তো চা ঢালা কমপ্লিট হয়ে গেল, কি যা তা বলি না, মাঝে মাঝে কাজ করতে করতে খেয়াল থাকে না। আমি চাটা করে দিলাম, এবার যাই বাপ্পাকে দিই, আমিও খাই, আর তোমরাও বাড়িতে চাটা করে খাও সন্ধ্যেবেলায় ইভিনিং টাইমে। আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব, কারণ কিছুই নেই আর সেভাবে কিছু শেয়ার করার নেই, সেজন্য আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।